সালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী শিক্ষক লাইটফেয়ার স্কুল ভাটারা ক্যাম্পাস। বরাবরের মতো আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক জ্ঞানে আলোচনা করব। গত ক্লাসে তৃতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর ছোট প্রশ্ন ও মিলকরণে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব কাঠামোগত প্রশ্ন ও শূন্যস্থান নিয়ে। চলো শুরু করছি আজকের ক্লাস। শুরুতে আমরা বর্ণনামূলক বা কাঠামোগত প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন, পানি বিশুদ্ধকরণের দুটি পদ্ধতির নাম লেখো। বন্যার সময় পানি কিভাবে নিরাপদ করবে তা চার বাক্যে লেখো। পানি বিশুদ্ধকরণের দুটি পদ্ধতি হলো ছাঁকন ও থিতানো। বন্যার সময় পানি নিরাপদ করার চারটি উপায় হলো, ফিটকিরি মিশিয়ে পানি নিরাপদ করা যায়, ব্লিচিং পাউডার ব্যবহার করে পানি নিরাপদ করা যায়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পরিমাণ মতো মিশিয়ে পানি নিরাপদ করা যায়, ফুটানো সম্ভব হলে পানি ফুটিয়ে নিরাপদ করা যায়। দ্বিতীয় প্রশ্ন, পানিচক্র কি? চার বাক্যে পানিচক্র ব্যাখ্যা করো। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। পানিচক্রের ব্যাখ্যা নিম্নে চারটি বাক্যে দেওয়া হলো, সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলে বাষ্পে পরিণত হয়, বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে, এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, নিরাপদ পানি কি? পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়ার নাম লেখো। মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি, যেমন নলকূপের পানি। পানি বিশুদ্ধকরণের চারটি উপায় হলো, ছাঁকন প্রক্রিয়া, থিতানো প্রক্রিয়া, ফুটানো প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। পানিবাহিত দুটি রোগের নাম লেখো। পানি দূষণ রোধে তুমি কি করবে সে সম্পর্কে চারটি বাক্য লেখো। পানিবাহিত দুটি রোগের নাম হলো ডায়রিয়া ও কলেরা। পানি দূষণ রোধে আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে বর্জ্য এবং তেল ফেলব না। পুকুর, নদী, হ্রদ বা সাগরে ময়লা আবর্জনা ফেলব না। সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা, খাল বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলব। পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখো। প্রাণীদেহে পানির চারটি প্রয়োজনীয়তা লেখো। পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম হলো বৃষ্টি, নদী। প্রাণীদেহের পানির চারটি প্রয়োজনীয়তা নিচে উল্লেখ করা হলো, দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে পানি সাহায্য করে, দেহের পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। বাষ্পীভবন কি? তুমি কিভাবে একটি বরফ খণ্ডকে পানিতে পরিণত করবে সে সম্পর্কে একটি বাক্য লেখো। জীবের জন্য পানির তিনটি প্রয়োজনীয়তা লেখো। কোনো পদার্থের তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হবে। জীবের জন্য পানির তিনটি প্রয়োজনীয়তা হলো, উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন, প্রাণী গ্রহণ করা খাদ্য পরিপাকের জন্য পানি প্রয়োজন। পানিচক্র কি? গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমে কেন? পুকুরে পানিকে কিভাবে বিশুদ্ধ করা যায়? দুটি উপায় লেখো। যে প্রক্রিয়া পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। গ্লাসে বরফ রাখার কারণে গ্লাস ঠান্ডা হয়, আর বায়ু যখন ঠান্ডা গ্লাসের সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানি হিসেবে গ্লাসের বাইরের পৃষ্ঠে জমে। পুকুরের পানিকে বিশুদ্ধ করার দুটি উপায় হলো থিতানো এবং ফুটানো। সর্বশেষ প্রশ্ন, জীবের জন্য কেন পানি প্রয়োজন? দুই বাক্যে লেখো। পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়া লেখো। জীবের জন্য পানির প্রয়োজনীয়তা হলো, উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে, প্রাণী দেহের খাদ্য পরিপাক এবং স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পানি প্রয়োজন। পানি বিশুদ্ধকরণের চারটি প্রক্রিয়া হলো ছাঁকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়া পানি বিশুদ্ধকরণ। এবার আমরা
দেখে নিব গুরুত্বপূর্ণ শূন্যস্থানগুলো। পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। প্রাণী দেহে পানি খাদ্য পরিপাকে সাহায্য করে। উদ্ভিদ দেহের প্রায় 90% পানি। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে বলে ঘনীভবন। মানুষের কর্মকাণ্ড পানি দূষণের প্রধান কারণ। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। পানি দূষণের ফলে জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন, বাষ্পীভবন। তাপ ও ঠান্ডা প্রয়োগের মাধ্যমে পানির অবস্থা পরিবর্তিত হয়। জীবাণুমুক্ত পানি পানির নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। শেষ করছি আজকের ক্লাস। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কাঠামোগত প্রশ্ন ও শূন্যস্থানগুলো ভালোমতো করবে। আর কোনো সমস্যা থাকলে কমেন্টস বক্সে লিখতে পারো। আর তোমাদের সাবজেক্ট টিচারের সাথে আলোচনা করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।